আমার বাবারে বাবাই গুন উঠল কিলা ও মুসলমান তে বেটি বুতিছে তাই রুবরে দিয়ে সাফ গেছে। সাফ কিন্তু ঠান্ডা, সাফ ঠান্ডা থাকে। আমি দরিয়া চাইছি না কিতাবর মাত কইয়ার সাফ জিনিস ঠান্ডা থাকে, যুগ জিনিস ঠান্ডা থাকে। বালা করি পিয়াল রাখিও যুগ যে গুইনি গুইনতে যন্ত্র দান যন্ত্রণা দিন তার কারণ হইয়া তার লোক গ্যাস সঙ্গে আগুয়াইন শোক নাই, যুগর শোক নাই কিন্তু গ্যাসে আগুয়ে যায়। আপনার নিম্নমান ফার্স্ট মিটার দশ হাত দূরে যদি যুগ থাকে তারে কে খবর লওয়ালাই না গ্রানে আপনারে অনুমান করি ওদিকে আই যুগ ইগু সৃষ্টি হয়েছে শয়তানর মুততা কি শয়তানে পেশাব করছিল তার পেশাবটা কি যুগ সৃষ্টি শয়তানর শঙ্কর ভানি পড়ছিল তার তাকি কাঁকড়া রইয়া তাকলো সৃষ্টি দেখছি হয়ে মুখেল হয়ে ভাবালা কাঁকড়া একটাই আপনার বেমারের ঔষধ হইয়া কাঁকড়া করে খায় এমন মজার চাটনি বানাইয়া খায় খাইও না ইতা মকরু অন্যরও যত মকরু জিনিয়া জিনিস আছে ইতা অন্যদিকে ক্ষতি করে যুগ ইটা হইয়া তার লগি আপনার কি বলে ঠান্ডা বস্তু সাফ হইয়া তার লগি ঠান্ডা বস্তু বেটি রুহরে দি গেছে গিয়া সাফ বেটি লাগাইছে খান্দন স্বামী কুতায় আসলা গর আইয়া জিজ্ঞাস করলা তোমার কি হইছে খান্দনে বলে আর কইও না আদরের স্বামী আমার উড়ে দি সাপ এগু গেছে গিয়া সাপ গেছে খামড় মোড় মারছেন বলে জি না তেও কি তৈল সাপ তার হতে গেছে তোমার তো খামড় মারছে না দুধ দিছে না তে খান্দিতে কি লেখান দিয়ার ইতার লাগি না সাপে ফোত ফালাই দিছে আজ খামড় মারছে না আরো কোন দিন আন দেখা তার ফাউরে ফাড়া ফড়বো আমার হেও ভাই যাই গো তোর আমি ফাড়া মারবো দেখতাম না এদিন দুঃখ পাইয়া তো সাপে খামড়া মারি দিব ভবিষ্যৎ তোর দু আপনার চিন্তা এখান দিয়ার ও তার লাগি আওলাদ ভাবার আগে বিয়া করবার আগে আওলাদ ভাবার আগে ভবিষ্যৎ তোর খান্দন আগে খান দিও যে মানে ভবিষ্যৎ চিন্তা করি আগে খান দিব বাদে তার কষ্ট কম আর যাই না আপনার কি বলেন তে মনে টান দিছে ইয়া আল্লাহ জান নিছে কি গুর সুরতে জান নিছে কি গুর মাতে জান নিছে কি ব্যবহারে জান জান গেছে গিয়া লাভ মেরি জানায় তুড়া বাদে তোমার দনে ইমানে সারা নিত গি বারে হুশ করি লাইও বাগাইয়া বিয়া করছে বাগিয়াইয়া স্বামী লইছে এখন কিল খাইতে 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 কয় দোয়াই আল্লাহর খাটেনাতে দিলা আগের মতো মায়া করলাই অত দয়া করলাই বেটায় বলছে প্রথম ফিরিতে মজা দ্বিতীয় ফিরিতে সাজা তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেশুমার ফিরিতে সেলবুকে যার কলঙ্ক তার অলঙ্কার কোন মানের বয়ে নাই তার পয়লা ফিরিতি করতে কত মজা বেহায়া হইতে কত মজা সীমানা নাই এর বাদে যতটাই লাভ মেরিজ করেন শত পঁচানব্বই বাগিয়া দ্বারা বাই আর বই শত পঞ্চাশ কিল খাই বেটায় ভাই তোর লইয়া চলতো না বেটি ভাই আমি আর তোমারই হালতে রনেওয়ালা নাই তারও যাওয়ার জায়গা নাই তাইরও যাওয়ার জায়গা নাই দুইওটা নিরাশ রইয়া সারা জীবন খান্ত নিনা না বাঘর বাড়ির আশ্রয় লইলে মানে যাস না এত বাগিয়া এতনু সারার ইজ্জত ডুবাইয়া গেছলে বাগিয়া বেটারে কইন তুই নু আনছলে কেউর কথা মানছিস না বাগাইয়া আই খান্দস কি তাই খান দে একবার হ্যাঁ খান দে একবার গাছ রইলে সেরা দে বলিয়াওয়ালা তো ভাই নিছি দুই গে দুগু তিন গু চাইলু হে এখন রাখছে এগু দুগু তাইও নিছে এগু দুগু হরুতা বাটিয়া দুইওটা আপনার কি সন্তানর মায়ায় আর আপনার দুনিয়ার যন্ত্রণায় খান্দিদরা শুকইছে নাও তার লাগি কিয়াল করা দরকার আসলে তার নসল জমিনে হয় তার ফসল কিয়াল রাখো মুসলমান ভাই মোহল আপনার মাঝামনে ঘটনা আনতে চাই বাদশায় আপনার বিবাহ করছেন লাভ মেরিজে লাভ মেরিজে বাদশার বিবাহ হয়েছে কয়েকদিন গত হয়েছে এমতা অবস্থায় কয়েকদিন যাওয়ার বাদে আল্লাহর বন্দা যান মেরে আপনার শাদী করে আমি আপনি লাভ মেরিজে বিয়া করছেন শ্বশুরি যাই নাই না আপনার কসম খাইয়া বইছেন দাম দরুরে তাই বদলার না লইয়া আপনার তেল ভানি মাখতাম ইলাপ বেগর কসম মাথার তেল দিতা নাই মাথার চুল আশ্রিতা নাই নয়ন করি ঘুমাইতা নাই ফেট করি খাইতা নাই শ্বশুর বাসা যাই দেখলাই এখন আপনার লাভর লাগি মূল আরি জীব বউ মরি জীব ফুরির চিন্তায় ও প্রস্তুতি নিলা দাম দরুরে বদলা নিতা দামান যে বদ্র লোক লাভ মেরি যে বিয়া করছিলা এন আপনার পিয়াল করছেন জঙ্গল হরিণ শিকার হর্তা তরতাজা হরিণ আদি দরিয়া আনতা আগে ইলা ফান ফাতি ধরা যাইত এখন ওইলা ফান্দর শিকারই তাহলে ধরুন
মানুষ লগে লইয়া আপনার লাভ মেরি খড্ডা বাসরা রানা দিছইন হরিণ ধরিয়া আনতা জঙ্গল যখন গভীর জঙ্গল হরিণর খান্দা লই নিছইন ধরার লাগি ওই সময় আপনার কি বলে ব্যতিক্রম ঘটি গেছে তুলা উঁচা জায়গা পাইয়া যে গুলা ট্রেনিং দিয়া লইয়া গেছিলা হরিণ শিকারের জন্য উঁচা জায়গা পাইয়াও আপনার গুলা দম লই গেছে হরিণ গেছে কি সুযোগ পাইয়া কলো করল কি রাজা বাদশাহ যারা হইয়া তা হইনের আর বিবেক তো ওলা একজোড়া পাল্লা হইয়া থাকে তাই বাদশার চিন্তা হইল এই গুলাটার খাসলত পাল্লা নাই শিকার নষ্ট করছে বেকাশলতি এরে মারি লিতাম গুড়া জব করি লিছইন হাতর তলোয়ারের দ্বারা গুড়া জব করি লিছইন গুড়া জব করি আর আনা দিছইন বাড়ির দিকে ও গুড়াটা লওয়ার সময় আপনার জিকার বসলা মালিক রে তোমার গুড়াটা কেমন বলে বেশ পালা তবে আইব জানিয়া নেও ই গুড়ার কোনো আইব নাই তার মার মাঝে একটা আইব আছে গুড়ার বাচ্চার মার আইব হইয়া তার ন সমান জায়গাত সমান হারে দৌড়ায় উঁচা জায়গা পাইলে তুলা গম লইয়া শ্বাস আপনার লয় যদি গুড়ার বাচ্চায় তার মার খাসলত পাইলাই আমারে দুষ্টায় বার্তায় নাই ইচ্ছা হইলে নেও নতুবা নিও না আমার কোনো বাধা আপত্তি নাই বাসার মনে আইল একটা গুড়া একটা জানোয়ারে তার মার খাসলত কোনো লইব নি আমি নিয়া ট্রেনিং দিমু বালা খাওয়াইমু ট্রেনিং দিমু ট্রেনিং প্রাপ্ত গুড়ায় বেজিত করার কথা নাই বালা করি ট্রেনিং দিয়া আপনার পূর্বা তাজা মুঠা বানাইয়া লইয়া গেছিলা শিকার হোক তার মার খাসলত করছে যার কারণে গুড়া আপনার বেটায় জব করি লিছে কিয়াল করিও যে গাইয়ে লাত মারে ই গাইয়ের বাচ্চা যে কু হয় ইকু গাইলে লাত মারে না তো দুধ দেওয়ালার মাঝে কিছু আপনার গবাদি পশু আছই লাত মারাই তার অভ্যাস দুধর কিরানি লাত মারি ভাঙ্গে যে গাবিয়ে দুধ দিতে দুধর কিরানি লাত মারি ভাঙ্গিছে ই দুধর গাবিয়ে বাচ্চা দিলে হিগু যেদিন গাবি হইব এদিন লাত মারতো নাই তো লাত মারটা গাইয়ের বাচ্চায়ও লাত মারে ইগুর নাতিও লাত মারে ফন্তিনেও লাত মারে পরীক্ষা করিয়া জমিনের মাঝে চাইয়া দেখিও যে গাইয়ে লাত মারে ইগুর বাচ্চায় লাত মারে ইগুর বাচ্চার বাচ্চায় লাত মারে তার ইগু নসল একটা জানোয়ারে যদি তার মার খাসলত পায় আমরার সন্তানা দিয়ে আমরার মার খাসলত পাইতে নাইনি কথার লাগি বাগাইয়া বউ বিয়া করলে ফুড়ি হইলে বাগিয়ে যাইব আর ফু হইলে বাগাইয়া সারার ক্ষেত্রে যদি হয় না এক গুড়োর ক্ষেত্রে হইব একশো একশো যদি হয় না তা হইলে আন্ন হইলে তিন পাটর এক পাটো হালত ধরবো বাগরা বাগাইয়া আনবো বাগি বাগিয়ে যাইব যার কারণে খেয়াল রাখো মুসলমান ঘটনাটা ঘুরাই লাই এমন বাদশাহ শ্বশুরের অনা দিছইন দাম ধর উড়ে তাই বদলা লইত অর্থাৎ কাতল কথা ফুড়ি বাগাইল কেনে ইজ্জতর বদলা লইতা সৈন্য সামন্ত্র লইয়া যখন আইয়া আজি সৈন দাম ধর দরবার হেয়ার বারোয় শেষ পর্যন্ত আপনার বারোইতে সময় কইল আপনার আব্বা আমি আপনার সামনে বারোইতে কোনো আপত্তি নাই সেনা দিয়া মোকাবিলা করতাম নাই আমি দোষী আমার সাজা পাওয়া একান্ত জরুরি আপনার ইজ্জত হানি করাইছি আপনার একমাত্র কন্যা আপনার মেয়ে আমি আপনার তাই চিনাইয়া আনি আপনার বেইজ্জত করছি আপনার অন্তরও আঘাত দিছি আপনার সম্মানও আঘাত দিছি আমি সাজা পাইতাম আপনার যে সাজা ইচ্ছা দিলেই ভাই তবে একটা ঘটনা হইয়া এর বাদে আমার সাজাটা হয়ে যাবে আমি ফলে একটা ঘটনা হওয়ার সুযোগ দেখবার বাদে আমার জব করি আচ্ছা রে বাবা কী ঘটনা হো সব আমার মনে খুব খায়াস আসিল একটা আপনার হরিণ জীবন্ত দরিয়া আনতাম এর কারণে হরিণ আপনার দরিয়া আনতে হইলে উপযুক্ত শিকারী গুড়ার দরকার ও আমি গেলাম আপনার বাজারের মধ্যে সুন্দর ছাইয়া গুড়ার বাচ্চা পরিত করতে চাইলাম যখন ওই গুড়াটা আমার খাটিল মালিকরে জিজ্ঞাসা করলাম গুড়ার মাঝে কোনো ত্রুটি আছে বলে নাই কোনো ত্রুটি নাই তার মার মাঝে আছে গুড়ার মাঝে আইব নাই আইব তার মার খাসলো তোর মাঝে বলে কিতাব মা ওটা দৌড়ায় সমান গুড়ার খান দৌড়ানি তো উঁচা জায়গা পাইলে তুলার দম বলে চাইছি না বাচ্চাই খাসলত ফায় কিবা না তুমি তোমার বুঝিয়া নি আমার মনে আইলো বাচ্চা কইরা আমার মনে আইলো গুড়ায় কি তার মার খাসলত ফাইব আমি তো ট্রেনিং দিব পাল্লা খাওয়াইমু পাল্লা ব্যবহার করমু প্রশিক্ষণ দিমু এর বাদে কোনো মার খাসলত ফাইব গুড়া লইয়া আনিয়া বড় মেহনত করিয়া তাজা মোটা শক্তিশালী গুড়া বানাইয়া শিকারি বানাইয়া গুড়া লইয়া যখন জঙ্গলে হরিণ ধরতে যাই এবারে হরিণর কিনার লই লিছি বলার সময় উঁচা জায়গা পাইয়াও গুড়ার বাচ্চায় তার মার হাসলত করছে উবাই গেছে আর শিকার সুযোগ পাইয়া গেছে গিয়া ও আমার মনে আইল
যে গুলার বাচ্চা যদি তার মার হাসপাত পাইছে এই গুলা রাখিয়া ফাইদা নাই, খাটিলিস গুলা জব করিলিছে। সঙ্গে সঙ্গে আমার মনে আইয়া আজি সে আপনার মেরে তো আমি বাগাইয়া লাভ ম্যারেজ করিয়া আনছি, বাগাইয়া আনছি, লগ লাগাইয়া আনছি, এখনো কোনো ছেলে মেয়ে আপনার নাতি নশা নাই, গতিকে আমার মনে আইল বাগরা বেটির ছেলে মেয়ে হইলে তা বাগিয়া যাইবা। ও আমার মনে আইল গুড়ায় যদি তার মার খাসলো টানে তা হইলে আমার বাচ্চায় তার মার খাসলো টানি লিব, আমার বংশ তার কলঙ্কর দাগ লাগুক না, ও তার লাগি ছেলে মেয়ে পাওয়ার আগে আপনার মেরে যাব করি লাইছি। বিবেক হালার বিবেক তো, বেটায় 50,000 আইসির দাম ধরে যাব করতো, 50,000 বান্ডিল দিয়া কইল বাবা বেঠাগিরি খাম করছো, বহুত আখলর খাম করছো, আমরা হইলে কোন খান? আরে বা নিয়ার সক্কানা, নিজের ছেলে দুষ করলে অনেক বাবা আছে, নিজের বাইয়ে দুষ করলে অনেক বাই আছে, মানুষ সামনে শক্তি ভামারে দুষ গুড়িত, আর ফলনার গুয়ার খালি আগ টুকায় দুনিয়ার বিচারও খাননি, দুনিয়ার বিচার হইয়া থাকলো তোমার ছেলে হোক পাতি যা হোক বাই হোক দুশ্মন হোক যে কোনো জন হোক নিয়াটা বাইর করে দেওয়া ওঠো ইয়া থাকলো বিচার, এতে দোষী নিজের ছেলে হইলে তারে সাজা দিতায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা না কোন ছেলে রে আপনার কি বলেন তে আপনার সিংহাসন করে মারাইছো ইনফাত করি দেয়া। বাপ খলিফা চাইলে একটা কথা কইলো যাও আমি মাফ দিলা মারিলা করিও না, কেউ কিচ্ছু করার আছেন না, হযরতে উমরের কাছে ছেলে তান দোষ যখন স্বীকার করলা, উমরে কইবার লগে লগে ফরমাই আমি বাবা হইলে কি হইলে এখন আমি ইয়া তাহলাম কৌটর হাকিম, আমি এদিক সেদিক পাও করতাম ভার পাও দিতে পারবো না, দোষিয়ে তার উপযুক্ত সাজা বাবায় শান্ত কর্তব্য তাই তোমারে দূর আমার বাপেও মানছি না, আমরা ছেলে বাতি যার দুই আমরা চাই না, উপযুক্ত আপনার বিবেকবান বাদশা বাদশায় সঙ্গে সঙ্গে আপনার দাম ধরে মাডারি দাম ধরে 50,000 পুরস্কার দিয়া বাড়ির দিকের বানা খুশ মনে যাইরা বাড়ি দিয়া আল্লাহ রানী তো আপনার অতদিন তেল পানি কিচ্ছু নাই খানি গুম সপ্তাহ আই স্বামী আইবা আপনার দাম দর তাকে বদলা লইয়া তাই খুশ মনে ঘুরা ফিরা করা বাড়ির যখন প্রবেশ করছেন ভদ্র মহিলায় জিজ্ঞাসা মহিলা সাপ গেলায় খুশি মনে দেখি একটু বেজার বেজার কিতা করিয়া আইসু পয়সালা বলে না মারনেওয়ালা দামান রে লাভ যাওয়া